সুপ্রিয় বন্ধুরা, নূহ আলাইহিসসালামকে আদম সানি বা দ্বিতীয় আদম বলা হয়, সেটা তো আমরা সবাই জানি। আজ আপনাদেরকে জানাবো হযরত নূহ আলাইহিসসালামের নৌকায় কাফেরদের মলত্যাগ করার পরিণাম কতটা ভয়ঙ্কর এবং কতটা করুণ পরিণতি হয়েছিল। পবিত্র কোরআনের বর্ণনা মতে নূহ আলাইহিসসালাম 950 বছর জীবিত ছিলেন। এই সময় মাত্র 40 জন নারী ও 40 জন পুরুষ তার কথায় বিশ্বাস করে আল্লাহ তাআলার উপর ঈমান এনে তারা মুসলমান হয়। তার গোত্রের লোকেরা তার উপর অকথ্য নির্যাতন করেছিল। নূহ আলাইহিসসালামের স্ত্রীর নাম নাইলা। নূহ আলাইহিসসালামের 4 পুত্র সন্তান যথাক্রমে হাম, শাম, ইয়াফাস ও কেনান কাফের ছিল। তার স্ত্রীও কাফের ছিল। তার স্ত্রী এসব অত্যাচার উৎপীড়নে উস্কানি দিত এবং তাকে পাগল বলত। স্ত্রীর মুখে এই ধরনের বেয়াদবির কথা শুনে নূহ আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করেন, হে আমার রব, আমার জাতি আমাকে মিথ্যুক সাব্যস্ত করেছে, অথচ আমি তাদেরকে রাত দিন আল্লাহর দাওয়াত দিয়েছি, যতই তাদেরকে ডেকেছি ততই তারা পালিয়ে গেছে, মুখ ঢেকে ফেলে কানে আঙ্গুল ঢুকিয়ে রেখেছিল, আমাকে এড়িয়ে চলছিল, তারা আমাকে পাথর ছুঁড়ে মেরে ফেলার হুমকি দিয়েছে। সুতরাং আপনি আমার এবং তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দিন আর আমাকেও আমার সঙ্গী মুমিনদেরকে মুক্তি দিন। নূহ আলাইহিসসালামের প্রতি আল্লাহর পক্ষ থেকে বাণী এসেছে। মহান আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিলেন যে যারা ঈমান এনেছে এরা ছাড়া আর কোনো লোক ঈমান আনবে না, সুতরাং তারা যা করে তার জন্য তুমি দুঃখিত হয়ো না। তিনি বুঝতে পারলেন এরা যতদিন বেঁচে থাকবে ততদিন শুধু গুনাহই বৃদ্ধি পাবে এবং সেই সাথে পরকালের আযাব বাড়তে থাকবে। জীবিত থাকলে এদের বংশ বাড়বে আর যেই কজন মুসলমান আছে তাদেরকেও কাফের বানিয়ে ছাড়বে। তিনি তার জাতির প্রতি করুণাপ্রবণ হয়ে মুসলমানদেরকে রক্ষা করার জন্য এবং কাফেরদের শাস্তি কমানোর জন্য তাদের জীবন অবসান ঘটানো দরকার বলে মনে করলেন। নূহ আলাইহিসসালাম ফরিয়াদ করে বললেন, হে আমার রব, পৃথিবীতে কাফেরদের মধ্যে থেকে একটি গৃহবাসীকেও ছেড়ে দিও না। তুমি তাদেরকে ছেড়ে দিলে ওরা তোমার বান্দাদেরকে খারাপ কাজে লিপ্ত করবে এবং জন্ম দিতে থাকবে কেবলমাত্র গুনাহগার এবং কাফের। হে আমার পালনকর্তা, তুমি ক্ষমা করো আমাকে, আমার পিতামাতাকে এবং মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে, আর জালিমদের শুধুই বংশবৃদ্ধি করো। আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামের দোয়া কবুল করলেন আর কাফেরদের ধ্বংস হয়ে উঠল অনিবার্য। এই ধ্বংস সাধনের জন্য আল্লাহ তাআলা মহাপ্লাবনের কথা জানিয়ে দিয়ে নূহ আলাইহিসসালামকে একটি নৌকা বানাতে নির্দেশ দিলেন, যেন মুমিনগণ তুফানের সময় নৌকায় আরোহণ করে বেঁচে যায়। নৌকায় কি, সেটা কিভাবে, কি দিয়ে তৈরি করবে কিছুই তো নূহ আলাইহিসসালাম জানেন না। তাই মহান আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে বললেন, তুমি আমার তত্ত্বাবধানে এবং আমার ওহী অনুযায়ী নৌকা নির্মাণ করো এবং যারা সীমা লঙ্ঘন করেছে তাদের ব্যাপারে তুমি আমাকে কিছু বলো না, নিশ্চয়ই তারা ডুবে মরবে। অতঃপর নূহ আলাইহিসসালাম নৌকা বানাতে লাগলেন এবং তার গোত্র তখনও তাকে বিদ্রুপ করা থেকে বিরত হলো না, বরং তারা আল্লাহ তাআলার নবীর সাথে বেয়াদবি করে তাকে উপহাস করতে লাগল। কোনো কোনো ঐতিহাসিক সূত্রে বর্ণিত হয়েছে যে ওই নৌকাটি 300 গজ লম্বা এবং 50 গজ প্রস্থ এবং 30 গজ উঁচু ও ত্রিতল বিশিষ্ট এবং দুই পাশে অনেকগুলি জানালা ছিল। নিচতলায় জীবজন্তু, দ্বিতীয় তলায় পুরুষগণ এবং উপরের তলায় নারীরা আরোহণ করেছিল। ঈমান না আনার কারণে কাফেরদেরকে মহা এক প্লাবনে ডুবিয়ে মারা হবে। নবীর এই ভবিষ্যৎবাণী তারা সে সময় অবিশ্বাস করেছিল। শুষ্ক সেই মরুভূমিতে কিভাবে নৌকা চালানো যায় এই কথা বুঝতে না পেরে তারা নবীকে পাগল বলে আখ্যায়িত করল। নূহ আলাইহিসসালাম আল্লাহ তাআলার নির্দেশে তিনি নৌকা নির্মাণ সমাপ্ত করে বন্যার অপেক্ষায় থাকলেন। নৌকার প্রতি কাফেরদের ঘৃণা কৌতুক দিন দিন বাড়তে লাগল। অসভ্যই কাফেররা এমন এক পর্যায়ে পৌঁছে গেল যে নৌকা নিয়ে তারা তামাশা শুরু করে দিল। তামাশা ছলে নৌকায় গিয়ে তারা মলত্যাগ করে আসত। এই তামাশা তাদের একটি উৎসবে পরিণত হল। তখন দলে দলে লোক এসে এই অশ্লীল আনন্দ করে চলে যেত। মুসলমানগণ সংখ্যায় ছিল মাত্র 40 জোড়া এবং কাফের ছিল অসংখ্য। সে কারণেই কাফেরদের এই বেয়াদবি কোনোভাবেই প্রতিরোধ করার ক্ষমতা তাদের ছিল না। ওই সকল মুসলমান তখন শুধুমাত্র দোয়াই করত যে কাফেরদের ওপর কুষ্ঠরোগ ছড়িয়ে পড়ুক। কিছুদিন যেতে না যেতেই কাফেরদের মধ্যে কুষ্ঠরোগ দেখা দিল। দেহের ঘা আর সারে না, যতই চিকিৎসা করা হয় ততই ঘা বেড়ে যায়, কোনো ওষুধেই কাজ হয় না। কষ্ট ও যন্ত্রণায় সারা দেহ হাহাকার করে উঠল। একদিন একটি লোক নূহ আলাইহিসসালামের নৌকায় গেল পায়খানা করতে। নৌকার পায়খানা তখন ছিল কানায় কানায় ভরা। সেই সময় সে পা পিছলে একেবারে পায়খানার ভিতর পড়ে গেল। পায়খানার ভিতরে হাবুডুবু খেয়ে কোনো রকমে সে নৌকার উপরে উঠে আসলো। তারপর বাড়ি গিয়ে ঘা ধুয়ে দেখে
তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। যেই রোগের কোনো চিকিৎসাই নেই, যেই রোগ সারা শরীর খেয়ে ফেলত, সেই রোগ তো এখন দূর হয়ে গেছে। শরীর এখন সম্পূর্ণ সুস্থ। সকালবেলায় প্রতিবেশীরা তাকে সুস্থ দেখে জিজ্ঞাসা করলো কোন ওষুধে সুস্থ হয়েছে। সে বলে দিল ওই নৌকার মলের বরকতে সে এখন সম্পূর্ণ সুস্থ। আর যায় কোথায়, কাফেরের দল সব বালতি নিয়ে ছুটল। বালতি বোঝাই করে করে নিজেদের মল তারা নিজেরাই বাড়ি নিয়ে যেতে লাগলো। আর রহমত মনে করে ঘা ধুতে লাগলো, আর সঙ্গে সঙ্গে তারা সুস্থ হয়ে যেতে লাগলো। সেই সময় কাফের মহলে মল সংগ্রহ করার কারাকারি লেগে গেল। শেষে যখন নৌকা মলশূন্য হয়ে পড়ল, তখনও অনেক রোগী বাকি থাকল। অগত্যে তারা নৌকা ধুয়ে ধুয়ে পানি নিতে লাগলো। সেই পানিতেও কিন্তু রোগ দূর হতে থাকলো। ফলে নৌকা কয়েকবার ধোয়া হয়ে গেল এবং নৌকা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। যখন আল্লাহ হুকুম দিল, তখন তারা নৌকা যাত্রা শুরু করল এবং সমগ্র কাফির জাতিকে আল্লাহ তাআলা সেই সময় ধ্বংস করে দিলেন। দীন ইসলাম বিজয়ী হওয়ার এটিও একটি চিহ্ন যে পৃথিবীতে কোনো শক্তি সকল মুমিনকে কখনোই একবারে ধ্বংস করতে পারবে না। যারা আল্লাহর নাফরমানি করে তাদেরকে এভাবেই আল্লাহ তাআলা শায়েস্তা করেন। যারা পায়খানা করে আল্লাহর নবীকে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, তাদের দিয়েই তাদের পায়খানা পরিষ্কার করিয়েছেন আল্লাহ তাআলা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।